নমস্কার বন্ধু বান্ধৱীসকল, মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম আসনিত আপনি যদি আবেদন করেছিল আর কেতিয়া আপনার 2 লাখ টাকা একাউন্টত সোমাব তার বাবে অপেক্ষা করে আছে, তেন্তে এই ভিডিওটি আপনার বাবে। যা অসম সরকারের কেবিনেটের অন্তত অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এই মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসনির বিষয়ে কেটামান গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। লগতে আর কৈছে যে 30 জুনের আগতে একটা কাম করব লাগবে, যুক্ত কাম নকলে আপনাদের এই 2 লাখ টাকার সুবিধাখিন নাপাব। লগতে যখন এতালেক এডমিট কার্ড ডাউনলোড করবা নাই নাইবা কোনো ধরনের মেসেজ আহা নাই, তেওঁলোকৰ বাবে আইছে গুরুত্বপূর্ণ ঘোষণা। আর কেটামান গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে অসমৰ চিএম স্যারে। এই সকলবিলাক সবিশেষ তথ্য জানিব পাৰিব এই ভিডিওটোৰ জৰিয়তে। তো ভিডিওটো অকণ স্কিপ নকৰি সকলোৱে চাই থাকিব আৰু লগতে অসম চৰকাৰৰ যিকোনো আঁচনিৰ নতুন নতুন আপডেটবোৰ সদায় পাই থাকিবলৈ আমাৰ চেনেলটো এতিয়া সাবস্ক্রাইব কৰি বেল আইকন প্ৰেছ কৰি থব। তো বন্ধু বান্ধৱীসকল, যোৱাকালি অসমৰ চিএম স্যারে এই আত্মনির্ভর অসম আঁচনিৰ বিষয়ে কি কৈছিল এবাৰ আমি ভালকৈ শুনি লওক, তাৰপিছত আমি বিতংক আলোচনা কৰো। মুখ্যমন্ত্রীৰ আত্মনির্ভর অসম এই আঁচনিটোৰ অধীনত আমি 21 ক্ষুদ্ৰ ব্যৱসায়িক 1 লাখ টকালৈকে দিব পাৰোঁ। আমাৰ মাহত আমি 30,000 যুৱকক এই সহায় আমি আগবঢ়াম আৰু 2 লাখ যুৱক আমাৰ টাৰ্গেট আছে, তাৰ পিছতো আমি 1,70,000ক উদগনি জনাব পাৰিম। তো আপুনি নিশ্চয় শুনিলে অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াই কি কলে। এতিয়া আহিছোঁ মেইন পইণ্টটোলৈ, 30 জুন কি হ'ল লাষ্ট ডেট। এতিয়া হ'ল যিসকল বন্ধু বান্ধৱীয়ে এই মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আঁচনিত আবেদন কৰিছিল আৰু বিভিন্ন কাৰণত তেওঁলোকৰ এডমিট কাৰ্ডবোৰ অহা নাই ইণ্টাৰভিউৰ বাবে, নাইবা কিছুমান এডমিট কাৰ্ড আহিছিল তেওঁলোকে ইণ্টাৰভিউ দিব পৰা নাছিল, তেওঁলোকৰ বাবে আহিছে এটা ভাল খবৰ যে তেওঁলোকে যিসকল এডমিট কাৰ্ড পোৱা নাছিল তেওঁলোকে এতিয়া আকৌ নতুনকৈ এডমিট কাৰ্ড পাব পাৰে 30 জুনৰ আগত। আৰু 30 জুনটো হৈছে এই আত্মনির্ভর অসম আঁচনিৰ ইণ্টাৰভিউৰ লাষ্ট ডেট, কাৰণ 30 জুন পিছত কোনো ধরনের ইন্টারভিউ নহয়। তারপর এতালে যখন আপনাদের এতালে ইন্টারভিউ দিয়া নাই, নাইবা আপনাদের এডমিট কার্ড এতালে মোবাইলত অহা নাই, তো আপনাদের এটাই কাম করব পড়ে যে আপনাদের যে আইডি আছে সেই আইডিট এই লগ ইন করে চাবো পড়ে আপনাদের এডমিট কার্ড আছে নাকি। যদি আছে তাহলে আপনাদের ইন্টারভিউ 30 জুন আগতে হব, কারণ ইতিমধ্যে ঘোষণা করেছে 30 জুনের পিছত কোনো ধরনের ইন্টারভিউ নহয়। যখন ইন্টারভিউ কিছু এডমিট কার্ড আছে কিন্তু তথাপি বিভিন্ন কারণত হয়তো জানা নাছিল, নাইবা ইন্টারভিউ দিব পৰা নাছিল, তেওঁলোকৰ বাবে কেজানি নতুনকৈ আৰু এটা এডমিট কাৰ্ড আহিব পাৰে 30 জুনৰ আগত। তো আপোনালোকে বাৰে বাৰে চেক কৰি চাই থাকিব আপোনালোকৰ এডমিট কাৰ্ড আহিছেনে নেকি। যদি আহিছে আপোনালোকে সেইমতে 30 জুনৰ আগতে আপোনালোকে ইণ্টাৰভিউ দি ল'ব, কাৰণ 30 জুনৰ পিছত কোনো ধৰণৰ ইণ্টাৰভিউ নহয় কিন্তু এই আত্মনিৰ্ভৰ অসম আঁচনিৰ কাৰণে। আৰু আপোনালোকে এই 2 লাখ টকাৰ পৰা আপোনালোকে বঞ্চিত হ'বলগীয়া হ'ব পাৰে। এতিয়া হ'ল দ্বিতীয়টো প্ৰশ্ন হৈছে, অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই নিৰ্বাচনৰ সময়ত বাৰে বাৰে কৈছিল যে অসমৰ 1 লাখ যুৱক যুৱতীক তেওঁলোক 2 লাখ টকাকৈ দিব, কিন্তু বৰ্তমান তেওঁ কৈ আছে যে মাত্ৰ 30,000 যুৱককে দিব। এইটো ইয়াক লৈ বহুতে কনফিউজন হৈ আছে যে 30,000কে দিব না আৰু দিব। এতিয়া হ'ল প্ৰথম অৱস্থাত অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যদিও 1 লাখ কৈছিল, এতিয়া কিন্তু তেওঁ কৈ আছে যে যিহেতু ডাঙৰ প্ৰচেছ বা ডাঙৰ এটা এমাউণ্টৰ দৰকাৰ হ'ব, সেইকাৰণে প্ৰথম পৰ্যায়ত তেওঁ 30,000 যুৱকক 2 লাখ টকা দিব আৰু পৰৱৰ্তী সময়ত আৰু 1,70,000 মুঠ 2 লাখক তেওঁলোকে 2 লাখ টকা দিব পৰ্যায়ক্ৰমে দি থাকিব। কিন্তু 30 জুনৰ পিছত কোনো ধৰণৰ ইণ্টাৰভিউ নহয়, যিসকলে 30 জুনৰ আগত ইণ্টাৰভিউ দিব তেওঁলোকৰহে এই তেওঁলোককহে আপোনালোকে এই পইচাখিনি দিব। আৰু এইবাৰ প্ৰথম পৰ্যায়ত প্ৰথম কিস্তি আপোনালোকে মাত্ৰ 30,000 পাব, যিসকল ইতিমধ্যে ইণ্টাৰভিউ হৈ গৈছে নাইবা ইণ্টাৰভিউ 30 জুন আগত হ'ব তেওঁলোকৰ মাজৰ পৰা কেনেকৈ ছিলেকশ্যন কৰিব, তেওঁলোকে ছিলেকশ্যন কৰি মাত্ৰ 30,000 দিব, বাকী 1,70,000 যুৱক যুৱতীক পৰৱৰ্তী পৰ্যায়ত পৰ্যায়ক্ৰমে উদগনিমূলকভাৱে তেওঁলোকে দি থাকিব। এতিয়া হ'ল তৃতীয়তে আৰু এটা গুৰুত্বপূৰ্ণ কথা হৈছে যে ইতিমধ্যে জনাইছে যে যিসকলে মুখ্যমন্ত্ৰীৰ আত্মনিৰ্ভৰ আঁচনিত আবেদন কৰিছিল আৰু তেওঁলোকৰ ইণ্টাৰভিউ হৈ গৈছে নাইবা হ'ব, তেওঁলোকৰ বেংকৰ একাউণ্ট যিটো আবেদন তেওঁলোকে আবেদন কৰাৰ সময়ত যিটো বেংকৰ একাউণ্ট দিছিল সেই একাউণ্টৰ লগত আধাৰ কাৰ্ড লিংক আছেনে নাই। যদি আপোনালোকৰ ছিলেকশ্যন হয়, যদি আপোনাৰ আধাৰ কাৰ্ড লিংক নাথাকে তেতিয়াহ'লে কিন্তু আপুনি এই 2 লাখ টকাৰ পৰা বঞ্চিত হ'ব, কাৰণ আধাৰ কাৰ্ড আপোনালোকৰ একাউণ্টত পইচা দিয়া নহয়, আপোনাক দিয়া হ'ব আধাৰ লিংকৰ জৰিয়তে ডাইৰেক্ট DBT কৰি, অৰ্থাৎ ডাইৰেক্ট বেংক ট্ৰেন্সফাৰ কৰি দিয়া হ'ব। এতিয়া সেইকাৰণে আপোনালোকে এতিয়াই চেক কৰি লওক যে আপোনালোকৰ এই আধাৰ বেংকৰ লগত আধাৰ কাৰ্ডটো লিংক আছেনে নাই, যদি নাই অতি সোনকালে 30 জুনৰ আগতে কৰি লওক, নহ'লে কিন্তু পিছত পস্তাব লগা হ'ব পাৰে। এতিয়া শেষৰটো প্ৰশ্ন হৈছে এই যে 30,000 যুৱক যুৱতীক 1,00,000 2 লাখ 2 লাখকৈ দিব, এতিয়া কেতিয়া দিব। এতিয়া মুখ্যমন্ত্রী ডাঙরে ইতিমধ্যে ঘোষণা করেছে সেপ্টেম্বর মাহর, অর্থাৎ সেপ্টেম্বর মাহটোর ভিতরে ধরে লোক 30 সেপ্টেম্বরের আগতে আপনাদের এই সম্পূর্ণ টাকাখিন পাই যাব 30,000 যুবকে, বাকিখিন 30 সেপ্টেম্বরের পিছত পর্যায়ক্রমে 2026 সনের 31 মার্চের আগতে গোটেখিনি আপনাদের কমপ্লিট করে দিব। আর সেপ্টেম্বর আপনাদের
টকাখিনি পাই যাবার সুন্দরক ব্যবসায় এটা করে আপনার সংসারখন ভালকে বা আপনাদের যে ইস্টাবলিশ হব বিচার সেইখানে হোক পড়ি। কিন্তু মোট পয়েন্ট হয়েছে আপনাদের 30 জুন আগত ইন্টারভিউ হব, যদি আপনাদের ইন্টারভিউ দিয়া নাই আপনাদের এডমিট কার্ডটা এটাই চাই লোক, নিশ্চয়ই আপনার এডমিট কার্ড আছে। যদি আপনার কোনো ধরনের হেল্প বা বুঝা নাই না বা কিবা ধরনের কনফিউশন আছে আপনার কমেন্ট করে জানাব, নিশ্চয়ই আপনার সহায় করা হব। যদি আপনি আইডি পাসওয়ার্ড পাহরি গেছে তথাপি আপনাদের কমেন্ট করে জানাব, নিশ্চয় সহায় করা হব। তো আজি আছে এইখানে গুরুত্বপূর্ণ আপডেট, নতুন একটা কোনো আপডেট আহিলেই তেতিয়ালৈ টিল দেন টেক কেয়ার, জয় অসম।